ভোটে বহিরাগত সন্ত্রাসের আশঙ্কায় বিজেপি, এমনকি শাসক দলের বিরুদ্ধে ভোট লুট করার পরিকল্পনারও অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। বুধবার আসানসোলে জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে দলের কর্মী সমর্থকদের সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। এদিন দলীয় নেতৃত্বের তরফে শাসক দলে সন্ত্রাস রোখার পাশাপাশি আসানসোলে পুরো গোট গঠন করবে বিজেপি বলে জানান গেরুয়া শিবিরের সেনাপতিরা। তবে একই সঙ্গে পুলিশ প্রশাসনের তরফে ভোট নির্বিঘ্নে করানোর আশ্বাস মিলেছে বলে জানান জেলা বিজেপি নেতৃত্ব। আমরা এর মাধ্যমে আজকে আমাদের মাধ্যমে আমরা আসানসোল যে আমাদের কর্পোরেশন এলাকা আছে সেই এলাকায় যারা হোটেল যারা আছেন, যারা বিভিন্ন ধর্ম আমাদের বিভিন্ন যে গুরুদোয়ারা আছেন, মন্দির আছেন, বিভিন্ন যে সংস্থা আছে, তাদেরকে অনুরোধ করব যে এই দুটো দিন কমসে কম আপনারা এখানে দূরে থাকবেন। কারণ হচ্ছে যে জামুড়ে থেকে লোক আসছে থাকতে আসানসোলে থাকবে কেন, বারামণি থেকে লোক এসে থাকবে কেন, রানীগঞ্জের লোকের থাকবে কেন, পান্ডাসের লোক আসছে কেন, তার নিশ্চয়ই ইলেকশন, এই দিনটাকে আমরা এড়িয়ে চলুন। কারণ আমরা চাই না আপনাদের হোটেলে কোনো আঘাত হোক, ওখানে কোনো অশান্তি বাঁধুক, দলবেঁধে বসে আছেন হয়তো ওখানে আমার ছেলে চলে গেল, কেন ঢুকেছে, কী কারণে ঢুকেছে, এটা যেন অগ্রহ না ঘটে, এটা আমাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি আমরা। আমরা আপনারা জানেন যে আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছিলাম যে প্রচার শেষ হয়ে যাওয়ার পর, প্রচারের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর দোজ হু আর নট দ্য ভোটার্স অফ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা যেন আসানসোল কর্পোরেশন এলাকায় না থাকতে পারে। এবং গতকালই আপনারা জেনেছেন নিশ্চয়ই যে ইলেকশন কমিশন কিন্তু এই ধরনের নির্দেশ একটা দিয়েছে যে প্রচার শেষ হয়ে যাওয়ার পর অন্য কেউ থাকতে পারবে না, যারা এখানকার ভোটার নয় তারা থাকতে পারবে না। কিন্তু আমরা খবর পাচ্ছি যে কাল 5টার পর থেকে বিভিন্ন অঞ্চল থেকে, যেমন আপনার জামুড়িয়া থানার যে পঞ্চায়েত এলাকা আছে নিমসা টিমসা সেই অঞ্চল থেকে, পাণ্ডবেশ্বর লাউদোয়া অন্ডাল রানীগঞ্জে যে রুরাল এলাকা বারাবনি এই বিভিন্ন অঞ্চল থেকে বাইরে থেকে লোকজন আনা হচ্ছে এবং তারা এসে বুথগুলো দেখে যাচ্ছে, তাদেরকে এসে বুথগুলো দেখানো হচ্ছে। অ্যাজ ইফ ফোর্স যেভাবে রুট মার্চ করে সেভাবে তৃণমূল কংগ্রেসে অ্যান্টি সোশ্যালরা রুট মার্চ করেছে, মানে রুটটা দেখে নিচ্ছে যে লুট করতে গেলে কোন দিক দিয়ে পালাতে হবে, কোন দিক দিয়ে ঢুকতে হবে, এসব তারা প্রস্তুতি নিচ্ছে। তো আমরা কমিশনার সাহেবকে বলেছি, পুরো ব্যাপারটাই বলেছি, উনি বলেছেন যে না আমরা এই ধরনের হতে দেবো না, আমরা নিয়ম মেনেই হবে। কিন্তু আমরা আসানসোলের জনগণকেও রিকোয়েস্ট করবো যে প্লিজ এই ধরনের কিছু হলে আপনারা প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন, কারণ আলটিমেটলি মানুষের ভোট দেওয়া যে অধিকার, মানুষ কাকে ভোট দেবে না দেবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভোট দেওয়ার অধিকার যদি কেড়ে নেওয়ার কেউ চেষ্টা করে সেটা আমাদেরকে রুখে দিতেই হবে। এবং আরেকটা জিনিস আমরা বিশ্বস্ত মানে সূত্রে জানতে পেরেছি যে তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল যে সার্ভে, সেই সার্ভেতে ওরা 30-32টার বেশি সিট কোনোভাবে পাচ্ছে না, তারা বুঝেছে কোনোভাবে তারা ভোট গঠন করতে পারছে না। ন্যাচারালি এই এখানে ভোট তৈরি করার জন্য তারা মারিয়ার চেষ্টা চালাচ্ছে এবং আনফেয়ার মিন্স ইউজ করার চেষ্টা করছে। কাল থেকে ওনাদের বিভিন্ন নেতা নেত্রী, বড় ছোট মাঝারি ছোট নেতারা যেভাবে বলছেন যে একদম ভোটের দিন দেখে নিতে হবে, 11টার কাউকে থাকতে দেবো না, বিজেপিকে একদম ফাঁকা করে দেবো, যেভাবে প্রভোকেটিভ কথাবার্তা বলছেন যাতে কর্মীরা ওনাদের উৎসাহিত হয়, আরও বিভিন্ন অঞ্চলে মারামারি হয়, লোক ভয় পায়, তো এটা থেকে আরও প্রমাণ হয়ে গেল যে ওনারা বুঝে গেছেন যে ওনারা পারবেন না, ওনারা ফেয়ার মিন্সে ভোট হলে আসানসোল পৌর নিগমে ওনারা আসতে পারবেন না। ওনারা নির্দল প্রার্থী দেখে ভয় দেখাচ্ছেন যে নির্দল প্রার্থীরা যারা জিতে আসবে তাদের আমরা বিপদ করে দেবো, মানে ওরা ধরে নিয়েছেন যে নির্দলরা অনেক জায়গায় জিতবে। তো নির্দলরা তো শুধু শুধু নির্দল নেই, আমাদের তো সব আছে, আমাদের তো তাদের পিছনে আমরা আছি, একদম গোপন করা কোনো ব্যাপার নেই, নির্দলদের পিছনেও আছি আমরা। এবং আমরা বলছি যে যাদেরকে ওরা নির্দল বলছে সেটা ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের হয়ে যারা যারা জিতে আসবে তাদের মধ্যে কতজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে সেটা এখন ওনারা জানেন না। আমি বলছি যে তৃণমূল কংগ্রেসে যদি এখানে ভোট করতে হয় তাহলে 90-এর বেশি সিট পেতে হবে, 60-65টা পেলে 20-22 জন তো আমাদের সঙ্গে চলে আসবে, তাদের সঙ্গে সব যোগাযোগ আছে, আমরা কথাবার্তা বলে রেখেছি। এবং এটা হয়তো ওরা জানতে পারছেন বলে এখন ওনারা বুঝতে পারছেন যে পায়ের নিচে মাটি হারিয়ে যাচ্ছে, তাই এসব আবোল তাবোল বকছেন, কিন্তু কিছু করার নেই। এবং যারা বলছেন তারাও চেষ্টা করছেন, ওই বড় মাপের 2-3 জন নেতা আছেন তারাও চেষ্টা করছেন যে আর 1-2 বড় নেতাকে পরাজিত করতে, যেমন উজ্জ্বল চ্যাটার্জি, উজ্জ্বল চ্যাটার্জিকে পরাজিত করার জন্য আমরা তো হারাবই, কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় বড় 1-2 লিডার নেমে আছেন যে উজ্জ্বল চ্যাটার্জিকে পরাজিত করতেই হবে। অমর চ্যাটার্জি যিনি চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন, আমরা তো তাকে পরাজিত করবই, কিন্তু আমাদের আগে তৃণমূল কংগ্রেসের নেতারা বড় বড় নেতারা নেমে গেছেন যে ওকে পরাজিত করতে হবে, কেন আবার ও কম্পিটিটর হয়ে যেতে পারে। ওইরকম বিবি কলেজের যে প্রিন্সিপাল, কী নাম,
ওই ডক্টর অমিতাভ বোস, ও তো আমরা তো আমাদের ক্যান্ডিডেট তো খুব ভালো এখানে আছে, মানুষও ভোট দেবে না, কিন্তু আমরা দেখে ভালো লাগছে যে তৃণমূলের বেশ কিছু লোকও চাইছে ও যেন হেরে যায়, মানে রাস্তা একদম ক্লিয়ার। আর একজন তপন ব্যানার্জি, তপন ব্যানার্জিকেও আমাদেরকে হারাতে হবে না, ও অলরেডি আছে, ওরা ওরাই হারিয়ে দেবে। তো এরকম বেশ কিছু সিনিয়র লিডারদেরকে হারাবার জন্য একদম রেডি আছে তৃণমূল কংগ্রেসের বড় বড় লিডাররা, তারা একদম আধা জল খেয়ে নেমে গেছে যে এই চার পাঁচজনকে হারিয়ে দিতে হোক। তো ভাই এটার জন্য তো আমরা আমাদেরকে দোষ দিলে চলবে না, তো এই চার পাঁচজনকে ওরাই হারিয়ে দিচ্ছে, আর বাকি 20-25 জন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, আর বেশ কিছু নির্দল জিতে আসছে। আর আগামী দিনে এটা হতেই পারে, যেটা আসানসোলে কোনোদিন হয়নি, আগামী দিনে এটা হতেই পারে যে ভারতীয় জনতা পার্টি ভোট করবে, এটা প্রবল সম্ভাবনা। কোনো কারণে যদি একটু মিস হল, আমি সব জনগণকেও বলছি যে খুব বেশি সম্ভাবনা আছে যে নাগরিক মোর্চা টোর্চা করে একটা আসানসোলে ভোট কিন্তু এবার হবে, যেটাতে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা থাকবে না। এটা এটা মাথায় রেখে আসানসোল জনগণকে বলবো, সে যে সেই জন্য একদম আপনারা সঠিক পথে এগোচ্ছেন এবং একদম আসল জায়গায় চলে এসেছেন, মোটামুটি একটা এমন জায়গায় চলে এসেছি আমরা যে বিজেপি আর আরও কিছু নির্দল আরও সবাই নিয়ে আমরা কিন্তু প্রয়োজন হলে নাগরিক মোর্চা করেও আসানসোলে ভোট কিন্তু আমাদের এবার হবে, কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে সবার সঙ্গে আলোচনা করে আমরা কিন্তু বোর্ড এবার গঠন করব। তৃণমূলকে কোনোভাবে আমরা বোর্ড গঠন করতে দেব না, এবং জনগণকে বলছি যে প্লিজ আপনারা রুখে দিয়েছেন, আর একটু 72-73 ঘন্টা আছে, আর একটু রুখে দিন, তাহলেই আপনাদের স্বপ্নের আসানসোল আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি উপহার দিতে পারবে। সমস্ত ব্যাপারটা বিষয়টা বলেছে, তো কমিশনার কতটা আশ্বস্ত করলো, কারণ আপনাদের দলের বহু কর্মী সমর্থক যারা ফিল্ডে থাকবে বা পুলিং এজেন্ট থাকবে, ইলেকশন এজেন্ট থাকবে, ক্যাম্পেইন এজেন্ট থাকবে, কতটা আপনারা আশ্বস্ত হলেন, কারণ নিশ্চয়ই আপনারাও চাইবেন না যে কারো কোল ফাঁকা হোক, কি আশ্বস্ত? দেখুন, পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয়েছে খুব সদর্থক কথাবার্তা হয়েছে, এবং আমি দেখলাম উনিও যথেষ্ট আশাবাদী যে ইলেকশন পিসফুল হবে, তার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা, আমরা গেছিলাম ওনাকে বলতে সার্বিকভাবে যে কালকে, যেমন আমি বলি দুটো উদাহরণ দিই, যেমন কালকে কোর্ট মোড়ে 52 নম্বর ওয়ার্ডে কোর্ট মোড়ে একটা মিটিং হয়েছে, সেইখানে পাবলিকলি সেখানে সেই মঞ্চে এখানে মাননীয় মন্ত্রী ছিলেন, তৃণমূলের যুব নেত্রী পশ্চিমবঙ্গের সায়নী ঘোষ ছিলেন, এবং দুর্গাপুরের এক নেতা উত্তম মুখার্জি। উত্তম মুখার্জি নিজের বক্তব্যে ওখানে তাদের উপস্থিতিতে বলছেন যে 12টার পর থেকে বিজেপি কর্মীরা কেউ থাকবে না, পাবলিকলি একদম বলছেন। আজকে সুভাষপল্লিতে মাননীয় মন্ত্রী ছিলেন ওইখানে, উনি এক ভাষায় কথা যে যত রকম মেশিনারি লাগে লাগবে আমরা কিন্তু ইলেকশন জিততে হবে। এটার মানে কি? এই রকম সরকারের জায়গায় থেকে দায়িত্ব জ্ঞানহীন কথা, যে কথায় প্রভোকেশনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এর থেকে তো আমরা বুঝতে পারছি যে ওনারা কিভাবে চিন্তা করছে আর কি মানুষের। হ্যাঁ, অবশ্যই আমরা এই কথাবার্তা আশঙ্কা প্রকাশ করেছি, এবং কমিশনার আমাদেরকে বলেছেন যে আশ্বস্ত করেছেন যে আমি আমার তরফের পুরো চেষ্টা করব যাতে নিরুদ্রপে একদম কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, মানুষের গণতন্ত্র রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব, এবং আমরা খুব আশাবাদী যে প্রশাসন হয়তো ঠিকঠাক থাকবে। ঠিক আছে, পরবর্তীকালে প্রশাসন ঠিকঠাক থাকবে, এটা ভিত্তিটা দেখুন, একজন উনি তো নগরপাল, আমার তো আসানসোল কমিশনারেটের উনি তো মাথা, প্রশাসনের মাথা হচ্ছে উনি, উনি ওনার চেয়ারে থেকে যে এই কথাটা বলছেন এটা আমরা তো একটা ওনার কথা তো মানতে হবে। উনি বললেন আমাদেরকে, না আপনারা যান নিশ্চিন্তে, আপনারা আমাদের আরো কিছু বললেন, না এখনো পর্যন্ত কিছু, আজকে কিছু ইনসিডেন্ট আছে, বিক্ষিপ্ত কিছু ইনসিডেন্ট আছে, 14 নম্বর ওয়ার্ডে আমাদের ক্যান্ডিডেটকে হ্যাকেল করা হয়েছে, আজকে 15 নম্বর ওয়ার্ডে আমাদের ক্যান্ডিডেটকে আজকে ঘিরে রাখা হয়েছে, এইরকম কিছু ঘটনা ঘটেছে, আমরা সেই কথাগুলো উল্লেখ করেছিলাম ওনাকে, কিন্তু উনি বললেন যে ঠিক আছে আমরা, আপনারা বিশ্বাস রাখুন আমাদের উপর, আমরা কিন্তু সদার্থক ভূমিকা পালন করব, পরবর্তীকালে যদি আমরা দেখি এর মধ্যে যে না ঠিক আছে কালকে পরশুর মধ্যে আমাদের যে কিছু খবর আছে স্পেসিফিক, যেটা বলে গেলেন জিতেন, যেটা জিতেন্দ্র ত্রিপাঠী বললেন ভোটের দিনে যা হতে যাচ্ছে, ভোটের দিনে কিছু লোকজন আসবে, আমরা এটা বলেছি ওনাকে যে নাকা চেকিংটা বাড়াম, যাতে কর্পোরেশন এরিয়ায় যে যে হোটেল আছেন, বিভিন্ন কমিউনিটি হল আছে, যে যে জায়গায় মানে বাইরের থেকে লোক এসে রাখতে পারে, আগা মানে বিগত দিনে আমরা যে দেখেছি ইলেকশনের আগে সব বিভিন্ন গাড়িতে চেপে বাইরের থেকে লোকজন এসে তারা যে ছিল, এই ব্যাপারটা আমরা তো খুব ভালোভাবে জানি,
তো সেই জিনিসগুলো আমরা ওনাকে বলেছি যাতে সেই সব জায়গাগুলোকে ভালো করে রাখা হয়, নাকা তল্লাশি করা হয় বর্ডারিং এরিয়াগুলোতে, বাইরের লোক যেন কর্পোরেশন এরিয়ার বাইরের লোক যেন এখানে থাকতে না পারে, এই ব্যাপারগুলো স্পেসিফিক কিছু কিছু জিনিস আমরা আলোচনা করেছি। কালকেও আমরা আরও কিছু কথাবার্তা হয়েছে, আগামীকালও আমরা একটা অবজারভারের কাছে যাবো, দরকার পড়লে আবার আমরা সিভিল কাছে যাবো, কিছু পদক্ষেপ আমরা নিজেরা নিয়েছি, এখনো পর্যন্ত আপনাদের সামনে বলছি না, পরবর্তীকালে আপনারা। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।